প্রকৃতি, নিয়তি কখনোই কারোর সাথে পক্ষপাত করে না, প্রত্যেককে জীবনদান দেয়, সমান সুযোগ প্রদান করে। এটা সেই ব্যক্তির উপরে নির্ভর করে যে সে কিভাবে তার থেকে লাভবান হয়ে উঠবে। তার নির্বাচনের উপর নির্ভর করে, তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, নির্ভর করে যে সে কতটা ধনাত্মক বা কতটা নেতিবাচক। দুই ধরনের মানুষ হন, এমন কিছু মানুষ হন যারা প্রত্যেক পরিস্থিতি, প্রত্যেক সমস্যা এবং বিপদে সুযোগ খুঁজে বের করেন। আর কিছু এমন মানুষ রয়েছেন যারা যে কোনো সুযোগে কোথাও না কোথাও থেকে একটা সমস্যা খুঁজে বের করেন। এবার আপনি কি চান? আপনি সুযোগ চান, তাহলে সুযোগ পাবেন। আপনি সমস্যা পেতে চান, সমস্যা তো আপনি চাইলেই খুঁজে পাবেন। চয়ন আপনারই যে আপনি কতটা ধনাত্মক থাকতে চান, কতটা নেতিবাচক থাকতে চান। ধনাত্মক থাকুন, জীবনে সব কিছু সম্ভব হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখনই আমরা কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা করি, তখন আমাদের খুব ভালো লাগে মিষ্টি সরোবর, পুকুর, নদী, আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের জন্য, সমুদ্রের জন্য। কেন করি? কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো অত্যন্ত বিশাল আর ভয়ানক। এর জলও কিন্তু নোনতা, যা আমরা পান করতে পারি না। কখনো ভেবে দেখেছেন, এই সমুদ্রের অন্তরে এই নোনতা জল, এই নোনতা ভাব, এটা আসে কোত্থেকে? এই যে সমুদ্র, যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভাণ্ডার হলো এটা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে সমাহিত করে, আর তারপর সেই নোনতা জল বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যায়, যা মেঘ হয়ে আপনার ওপর মিষ্টি বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এ হলো সমুদ্রের ত্যাগ, যার জন্য আপনি মিষ্টি জল পান করতে পারছেন, সে নদী থেকেই হোক বা সরোবর থেকে। সেই জন্যই হয়তো সাগর হলো এত মহান, হয়তো সেই জন্যই রত্ন সাগরে পাওয়া যায়। তাই মনে রাখবেন, ক্ষমতা তারই হয় যে ত্যাগ করতে জানে, কোনো বিষকে নিজের মধ্যে ধারণ করে নিতে জানে। তাহলে আপনিও এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাজ্য, শাসন, সাম্রাজ্য, সংস্থাপনা, এগুলিকে সফল কখন বলা যেতে পারে? কোনো কোনো বুদ্ধিজীবী বলেন তখন যখন চারিদিকে শান্তি থাকে, কারোর মনে কোনো প্রশ্ন থাকবে না, শঙ্কা থাকবে না। কিন্তু আমার মনে হয় এটা অনুচিত। কোনো রাজ্যের পক্ষে বা কোনো শাসনকালে সব থেকে বড় সংকট তখন আসে যখন সব থেকে বেশি যোগ্য ব্যক্তি বা সব থেকে বেশি বিদ্বান ব্যক্তিও শুধু মুখদর্শক হয়ে বসে থাকেন। মনে প্রশ্ন আসতে থাকে কিন্তু জিজ্ঞেস করেন না, শঙ্কা উৎপন্ন হয় কিন্তু ব্যক্ত করতে পারেন না। এটা খুবই অনুচিত। এই যে প্রশ্ন, তা আসা খুব ভালো। এই প্রশ্ন অকারণে আসে না, কোনো সমস্যার কারণেই আসে। এই প্রশ্নের দ্বারা আপনি সেই সমস্যাগুলি দেখতে পাবেন যাতে আপনি এতদিন অনভিজ্ঞ ছিলেন। আর যত প্রশ্নের নিবারণ আপনি করবেন, ততই আপনার রাজ্য, আপনার শাসন আরও শ্রেষ্ঠ হয়ে উঠবে। এই প্রশ্ন, এই শঙ্কা, এগুলো আপনাকে সমাধানের চূড়াতে অবশ্যই নিয়ে যাবে। সেই জন্য না প্রশ্ন করা অনুচিত, আর না শঙ্কা ব্যক্ত করা অনুচিত। আর না তিনি মূর্খ যিনি প্রশ্ন করেন, শঙ্কা ব্যক্ত করেন। তাই এনাদের কখনো দূরে করে দেবেন না, এনাদের নিজস্ব মতামত রাখতে দিন। যখন সবাই মিলে একমত হবেন, তখন নিশ্চিত রূপে বলা যায় যে এই রাজ্য, এই শাসন, এই সংস্থাপনা সাফল্যের শিখরে রয়েছে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কোনো কোনো প্রাণী, মানুষ, অত্যন্ত চঞ্চল হয়, একদম জলের মতো। জলও অত্যন্ত চঞ্চল, অত্যন্ত উৎসুক। জল সবসময় উৎসুক হয়ে থাকে আকাশের কাছে যাবার জন্য। সেই জন্য সে নিজেকে জ্বালায়, বাষ্প হয়, আর আকাশে পৌঁছে মেঘে সমাহিত হয়ে যায়। তারপর সেই জল উৎসাহিত হয়ে থাকে যে ও কবে বৃষ্টির ধারা হয়ে মাটিতে ঝরে পড়বে। প্রখর বায়ুর বেগ সহ্য করে। আপনি কি কখনো
কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়। ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সব সময় বয়ে চলে, সেভাবে আপনিও কখনোই থামবেন না, সব সময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে, তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, জীবন, কাল, দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয়, কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন চলতে থাকে, কালচক্র চলতে থাকে, এই সময় কেটে যায়, কিন্তু এই জীবন, একে যাপন করতে হয়। কি বলেন? এই জীবনে কিছু করুন বা কিছু না করুন, জীবন এমনি কেটে যাবে, আপনি জানতেও পারবেন না, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়, একে যাপন করতে হবে। এই জীবনে প্রেরণা পেতে শিখুন, প্রেরণা দিতে শিখুন, আহ্বান গ্রহণ করতে শিখুন, আহ্বান জানাতে শিখুন, মহান কাজ করতে শিখুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন। জীবন অতিবাহিত করার অর্থ কি, তা আপনি শিখে যাবেন, কারণ সময় কেটে যায়, সমস্ত যুগ কেটে যায়, কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয়, জীবন যাপন করা। এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে, নতুন পথ বানাতে হবে। এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন, যদি মনে প্রেম থাকে, সদ্ভাবনা থাকে, তাহলে কি হবে? এই জীবনকে বাঁচার অনুভূতিটা এই অন্যরকম হয়ে যাবে, একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে যে এই সংসারে সব থেকে বড় বিপদ কি? কেউ বলে ধর্ম সংকট, আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে, আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে। এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিই, একজন ধনী ব্যক্তি। এবার ওনার জীবনে সংকট কি হতে পারে? সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয়, আমরা বুঝতে পারছি। এবার একজন চোর, তার জীবনে সংকট কি হতে পারে? যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে, তাহলে সে ধরা পড়ে যেতে পারে, ঠিক কিনা? আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট, সেও আমার কাছে সংকট। যেমন এই পরিস্থিতিতে দেখুন, সংকট হলো সংকট, এ তো জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায়? বিপদ আপদ আপনাকে সন্ত্রস্ত করে রাখতে পারে,
কিন্তু এই বিপদ প্রত্যেকের জীবনে কোনো না কোনো কারণে থাকে। এটা আপনাকে দেখায় যে আপনার মধ্যে কি খামতি রয়েছে, কেন রয়েছে। এই বিপদ হলো সেই মাধ্যম যার দ্বারা আপনি নিজের দুর্বলতাকে নিজের শক্তিতে পরিবর্তন করতে পারেন। একটা ফুলের দিকে তাকান। একটা ফুল তার বুকে যখন একটা সূচ বিধে এপার ওপার হয়ে যায়, শুধু তখনই আমাদের প্রভুর জন্য ফুলের মালা তৈরি করা যায়। সেই জন্য কখনোই বিপদকে ভয় পাবেন না, তার থেকে দূরে পালাবেন না, একে স্বাগত জানান। বোঝার চেষ্টা করুন এই বিপদ কেন আছে। যদি বিপদকে বুঝতে পারেন তবেই জীবনকে বুঝতে পারবেন, যদি জীবনকে বুঝতে পারেন তবে এই বিপদকে সম্পদে পরিণত করতে পারবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কখনো কখনো মনে এই ভাবনা আসতেই পারে যে ঈশ্বর আজ পর্যন্ত এত রূপে অবতীর্ণ হয়েছেন, এতবার এই পৃথিবীতে এসেছেন, তারপরেও এই সংসারে কোথাও না কোথাও এই পাপ বসবাস করে। এটার কারণ কি? এটার কারণ আমরা স্বয়ংই। যখন কোনো ব্যক্তি এই পৃথিবীর পথপ্রদর্শন করে, এই সংসারকে উচিত দিশা দেখায়, এই সংসারের মঙ্গল করে, আমরা সেই ব্যক্তিকে মানুষ থেকে ঈশ্বর বানিয়ে ফেলি। সেই ব্যক্তির পতন স্বয়ং আমাদের হাতেই হয়ে যায়, কারণ সেই ব্যক্তি তার শ্বাস প্রশ্বাসের জন্য হয় না। সেই ব্যক্তি হলো সেই ভাবনা যা সে এই সংসারকে প্রদান করেছে। আমরা সেই ব্যক্তির ভাবনাটারই অন্ত করে দিই, এটা উচিত নয়। আমরা ওনাকে প্রভু মেনে নি। প্রভু মানার পর আমরা ওনার কাছে প্রার্থনা করি, হে প্রভু আমাদের সাহায্য করুন। যদি উনি প্রভুও হন, তাও উনি পৃথিবীতে এসেছেন মনুষ্যরূপে। যা কর্ম করেছেন, যা শক্তি প্রাপ্ত করেছেন, এই দেহ থেকেই প্রাপ্ত করেছেন। আপনাদের এটা বোঝানোর জন্য যে এই কাজ আপনিও করতে পারেন। যারা সৎআত্মা থাকেন তাদের জন্য সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধাঞ্জলি হলো এটাই যে আপনি তাদের পদচিহ্ন অনুসরণ করে চলুন। না ওনাদের স্মরণে থাকুন, না পুষ্পের মালা ওনাদের চরণে রাখুন, বরং তাদের ভাবনাকে অনুসরণ করে সেই ভাবনা নিয়ে এগিয়ে চলুন। এটা না শুধু আপনার জন্য বরং সমগ্র সংসারের জন্য লাভদায়ক। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যখন কঠোর রোদে আমাদের শরীর উত্তপ্ত হয়ে যায়, আমরা গরম অনুভব করি, তখনই যদি বর্ষা হয় আর বৃষ্টির জলের ফোঁটা আমাদের শরীরে এসে পড়ে, তখন কেমন অনুভূতি হয়? বর্ষার এই জলের ফোঁটা যখন ধরিত্রীতে পড়ে, তখন যে নাদ উৎপন্ন হয় মনে হয় যেন এক সঙ্গীত। এমন এক সঙ্গীত যা স্থিরতার সাথে আমাদের বুঝিয়ে দেয় যে এই সূর্যের উত্তাপ, এই রোদ, তা চিরকালের জন্য থাকবে না। সূর্যের কিরণের যতই তেজ থাকুক, যখন বর্ষা আসবে এই রোদের কিরণকে শীতল করবে। সূর্যের তেজ যতই বেশি হোক না কেন, কখনো না কখনো কালো মেঘ আসবে আর সূর্যকে ঢেকে দেবে। অর্থাৎ এই প্রকৃতি আমাদের শিক্ষা দেয় যে কারোর প্রকাশ, যে কারোর মেধা চিরকাল টিকে থাকে না। এবার যদি কথা বলি অন্ধকারের বিষয়ে, তবে রাত্রির কালো অন্ধকারকে একটা জোনাকির আলো পরাজিত করে। অর্থাৎ অন্ধকারও চিরকালের জন্য বজায় থাকে না। এটা কি আমরা বুঝলাম? তবে আপনাদের দুটো সহজ প্রশ্ন করব। জীবনে যখন কিছুই আপনাদের সাথে চিরকাল থাকবে না, তাহলে অহংকার কি নিয়ে? আর জীবনে যদি প্রত্যেক দুঃখ বিপদ সমস্যা একটা সময় পর আপনাকে ছেড়ে চলে যায়, তাহলে পরাজয় মানবেন কেন? এই দুশ্চিন্তা ত্যাগ করুন, এই অহংকার ত্যাগ করুন, আসক্তি ত্যাগ করুন। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন,
যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়। ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, সেইভাবে আপনিও কখনোই থামবেন না, সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে, তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সময়, জীবন, কাল, দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয়, কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন চলতে থাকে, কালচক্র চলতে থাকে, এই সময় কেটে যায়, কিন্তু এই জীবন, একে যাপন করতে হয়। কি বলেন? এই জীবনে কিছু করুন বা কিছু না করুন, জীবন এমনি কেটে যাবে, আপনি জানতেও পারবেন না, কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়। একে যাপন করতে হবে। এই জীবনে প্রেরণা পেতে শিখুন, প্রেরণা দিতে শিখুন, আহ্বান গ্রহণ করতে শিখুন, আহ্বান জানাতে শিখুন, মহান কাজ করতে শিখুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন। জীবন অতিবাহিত করার অর্থ কি, তা আপনি শিখে যাবেন। কারণ সময় কেটে যায়, সমস্ত যুগ কেটে যায়, কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয়, জীবন যাপন করা। এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে, নতুন পথ বানাতে হবে। এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন, যদি মনে প্রেম থাকে, সদ্ভাবনা থাকে, তাহলে কি হবে? এই জীবনকে বাঁচার অনুভূতিটা এই অন্যরকম হয়ে যাবে, একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে, প্রশ্ন আসে যে এই সংসারে সব থেকে বড় বিপদ কি? কেউ বলে ধর্ম সংকট, আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে, আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে। এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিই, একজন ধনী ব্যক্তি। এবার ওনার জীবনে সংকট কি হতে পারে? সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয়, আমরা বুঝতে পারছি। এবার একজন চোর, তার জীবনে সংকট কি হতে পারে? যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে, তাহলে সে ধরা পড়ে যেতে পারে, ঠিক কিনা? আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট, সেও আমার কাছে সংকট। যেমন এই পরিস্থিতিতে দেখুন, সংকট হলো সংকট, এত জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায়? ঈর্ষা, আমাদেরই মনে বসবাস করা আরও একটা শত্রু। তবে এই শত্রু কখনো কখনো আমাদের জন্য লাভদায়কও হতে পারে,
কিন্তু যদি আমরা সতর্ক না থাকি তাহলে সেটা ততটাই ঘাতক হয়ে উঠতে পারে। যদি আপনার কোনো প্রতিদ্বন্দ্বী থেকে থাকে যে এগিয়ে চলেছে, তাকে দেখে আপনার মনে ঈর্ষা উৎপন্ন হয় আর ঈর্ষাবশত আপনি নিরন্তর চেষ্টা করতে থাকেন, পরিশ্রম করতে থাকেন সামনে এগোনোর জন্য, তাহলে তার দ্বারা আপনার বিকাশই হবে। কিন্তু যদি আপনি নিজের বিরোধীকে শেষ করতে দেওয়ার জন্য অগ্রসর হন, তাকে বিনাশ করার জন্য অগ্রসর হন, তাহলে এই ঈর্ষা প্রথমে আপনার বিনাশ অবশ্যই করবে। একটা কথা আছে, এটা পশু প্রবৃত্তি, আপনি শুধুই নিজের বিকাশের কথা ভাববেন। তিনি হলেন প্রকৃত মানুষ যিনি অন্য মানুষের জন্য প্রাণও দিতে পারেন। এই ঈর্ষা যদি আপনাকে বিকাশের পথে নিয়ে যেতে পারে তাহলে খুবই ভালো, যদি আপনাকে অন্য কাউকে বিনাশ করে দেওয়ার পথে অগ্রসর করে তাহলে তার থেকে দূরে থাকাই ভালো। যেমন ধরুন আপনার কাছে একটা সূচ আছে যার দ্বারা আপনি ছেঁড়া কাপড়ও সেলাই করতে পারবেন বা অন্য কারোর পাত্রে ছিদ্রও করে দিতে পারবেন। আপনি কি চাইবেন, নিজের বিকাশ নাকি অন্য কারোর বিনাশ? সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। বিষ এবং অমৃত, এর ভিত্তিতেই সংসার চক্র চলতে থাকে। যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন এই দুই প্রাপ্ত হয়েছিল, প্রথমে বিষ পাওয়া গেল তারপর অমৃত। জীবন মন্থন করলেও এগুলো লাভ করা যায়। এবার এই যে বিষ, তা হলো অমৃতের থেকে অনেক বেশি শক্তিশালী এবং সেই জন্যই অনেক বেশি ঘাতকও। এবার বোঝার চেষ্টা করি এই বিষ আসলে কি। যে কোনো বস্তু বা কোনো ভাব যদি মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে থাকে, প্রয়োজনের থেকে বেশি আপনার কাছে থাকে, তাহলে সেটা আপনার কাছে বিষ সমান হতে পারে। তা সে ধন হোক, শক্তি হোক, সম্মান হোক, ইত্যাদি ইত্যাদি। যদি আপনার কাছে এমন কিছু থেকে থাকে যা মাত্রার থেকে বেশি পরিমাণে আপনার কাছে আছে, তাহলে তাকে ভাগ করতে শিখুন। যদি আপনি ভাগ করতে শিখে যান তাহলে এই বিষই আপনার জন্য অমৃতে পরিণত হবে আর তাদের কাছেও অমৃত সমান হয়ে উঠবে যাদের এই সাহায্যের প্রয়োজন। তাহলে ভাগ করে নিতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মানুষ বড়ই বিচিত্র প্রাণী, অধিক থেকে অধিকতর ধন লাভ করার চেষ্টায় নিজের শরীরকে নষ্ট করে ফেলেন, নিজের শক্তি হারিয়ে ফেলেন, নিজের সামর্থ্য হারিয়ে ফেলেন, আর যে ধন লাভ করেন সেটা কোথায় যায়? সেই শক্তি সেই সামর্থ্যকে আবার ফিরে পাওয়ার জন্য। আর কিছু মানুষ জীবন এমনভাবে যাপন করেন যেন তা কখনোই শেষ হবে না, কিন্তু শেষ তো সবারই হবে। আর যখনই শেষটা কাছে চলে আসে তখন মানুষ এটা বুঝতে পারেন যে সে জীবনকে উপভোগ করেন। তার কারণটা কি? লালসা। এই লালসা জন্ম দেয় লোভকে আর এই লোভ জন্ম দেয় আপনারই বিনাশকে। সেই জন্য আজ আপনার কাছে যা কিছু আছে, যেমনটা আছে, তার সাথে জীবন যাপন করুন, পূর্ণরূপে যাপন করুন। আপনার কাছে যতই ধন শক্তি মান থাকুক তা সবার মধ্যে ভাগ করতে শিখুন। ভাগ করলে ভালোবাসা বাড়ে আর এই ভালোবাসা দ্বারা জীবন আরো সুখময় হয়ে ওঠে। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। মন, জীবনে যখনই কোনো বস্তু বা সুখ স্বাচ্ছন্দ্য অধিক মাত্রায় আপনার কাছে চলে আসে তখন নিজেকে শ্রেষ্ঠ মনে করার একটা প্রবণতা দেখা যায়, যা হয় আত্মবিশ্বাসে পরিণত হয় নয়তো অহংকারে। এবার আত্মবিশ্বাস আর অহংকারের মধ্যে অনেক বড় পার্থক্য রয়েছে। আমি এটা করতে পারি, আমি ওটাও করতে পারি, এ হলো আত্মবিশ্বাস। শুধুমাত্র আমি এটা করতে পারি, শুধুমাত্র আমি ওটাও করতে পারি, আমি হলাম সর্বশ্রেষ্ঠ, এটা হলো অহংকার। এবার এই অহংকার এর ধ্বনি অনেক দূর প্রবাহিত হয় আর এর প্রহার সর্বপ্রথম আপনাকে বিপর্যস্ত করে। এবার এই অহংকার এর বিপরীত শব্দ হলো, কোনো বাড়িতে কোনো পরিবারে যখন কারোর জন্ম হয় তখন তা কত সুখের মুহূর্ত হয়। সেই ছোট্ট সন্তান যখন কিছুটা বড় হয় সে হাঁটার চেষ্টা করে,
আর সেই প্রক্রিয়াতেও খুব বড় একটা শিক্ষা লুকিয়ে রয়েছে। ঠেলে দেওয়া, যখন আপনি হাঁটতে চান, সামনে এগোতে চান, তখন আপনি কি করেন? নিজের পায়ের তলার যে মাটি তাকে আপনি পেছনে ঠেলে দেন। ব্যাস, এই একই জিনিস তো জীবনেও শিখতে হবে। এবার যদি আপনি জ্ঞানের পথে অগ্রসর হতে চান, তাহলে অজ্ঞানতাকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি প্রকাশের দিকে এগোতে চান, তাহলে অন্ধকারকে পেছনে সরিয়ে দিতে হবে। যদি আপনি ভবিষ্যতে সফল হতে চান, তাহলে অতীতের যে অসফলতাগুলিকে পেছনে সরিয়ে দিতে হবে। যে জল বইতে বইতে থেমে যায় তাকে আমরা নালা বলে থাকি, তার থেকে দুর্গন্ধ বের হয়। কিন্তু যে জল বইতেই থাকে তাকেই আমরা পবিত্র জল বলি। তাহলে আপনিও কর্ম করতে থাকুন, কখনো থামবেন না। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। যোগাসন, যোগাসনে আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমি বলবো সব থেকে শ্রেষ্ঠ আসন কোনটি। আশ্বাস, নিজেকে আশ্বস্ত করতে থাকুন যে আমি আছি, সব ঠিক হবে, যা হচ্ছে ভালোর জন্য হচ্ছে। এই আশ্বাস আপনাকে জীবনে এমন ধনাত্মক বিশ্বাস দেবে যে আপনি বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। এবার যদি কথা বলি সব থেকে কঠিন সময়ের, তাহলে সেটা হলো বিচ্ছেদের, যা মা সীতাকে সহ্য করতে হয়েছে শ্রী রামের জন্য, রাধা কৃষ্ণকেও সহ্য করতে হয়েছে। যে ব্যক্তি বিচ্ছেদের সময় সঠিক পথে চলে এসেছে, সে জীবনে অনেক শ্রেষ্ঠ স্থানে অবশ্যই পৌঁছতে পারবে। এবার যদি কথা বলি সব থেকে জরুরি এবং গুরুত্বপূর্ণ সময়ের, তাহলে সেটা হলো সংযোগ। সকলকে সাহায্য করতে থাকুন। আপনি অন্যদের সাহায্য করে তাদের যত আনন্দ দিতে পারবেন, ততটাই আনন্দ আপনারও জীবনে অবশ্যই আসবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কামবোধ, এটাই আপনার অন্তরের প্রথম শত্রু। বেশিরভাগ মানুষই কামবোধ বলতে লালসা বোঝেন, কিন্তু এটা সম্পূর্ণ সত্য নয়। কামের আসল অর্থ হল কামনা। এটা খুবই সহজ ব্যাপার। মনুষ্য শরীর থাকলে, মানুষের মন থাকলে, এই কামনা অবশ্যই থাকবে। এবার এটাই দেখতে হবে যে এই কামনা নেতিবাচক কামনা নাকি ইতিবাচক কামনা। অন্য কারোর জিনিসে নজর দেওয়া, অন্য কোনো মানুষের উপর নজর দেওয়া, কোনো অনুচিত বস্তুর দিকে নজর দেওয়া, এ নেতিবাচক কামনা। আর এই দুষ্কামনা মানুষকে দিয়ে অপকর্ম করাবেই করাবে। তাই মনে রাখবেন, যে ব্যক্তি নিজের কামনাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন, তিনি সঠিক পথেও থাকেন, সঠিক লক্ষ্যে পৌঁছতেও পারেন। যিনি কামনা নিয়ন্ত্রণে রাখতে পারেন না, তিনি তার পথ হারিয়ে ফেলেন এবং লক্ষ্যচ্যুতও হন। তাই মনে রাখবেন, নিজের কামনাগুলিকে নিয়ন্ত্রণে রাখুন, কাম নামক এই শত্রুর ওপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষ কখনো কখনো সময়কে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করে, কখনো কখনো সময়ের গুরুত্ব বুঝতে পারে না। এটা ভাবে যে এই কিছু মুহূর্ত কেটে যাক, একে অতিবাহিত করি, তাহলে কি বা হবে, কয়েকটা মুহূর্ত মাত্র। কিন্তু তা নয়, আজকের একটা মুহূর্ত ভবিষ্যতের অনেক বড় পরিবর্তনের ভিত হতে পারে। আজকের একটা মুহূর্ত আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল করে তুলতে পারে। সেই জন্য ছোট ছোট মুহূর্তগুলিকে অদেখা করবেন না, সময়কে কাজে লাগান, পূর্ণরূপে কাজে লাগান। এবার যদি আপনি কাউকে সাহায্য করতে চান আর সেই কারণেই যদি থেমে থাকেন, তাহলে ঠিক আছে, কারণ আপনি কাউকে সাহায্য করে তার জীবনকে আরো ভালো করে তুলতে চাইছেন, আরো শ্রেষ্ঠ করতে চাইছেন। এই পুণ্য, এই কর্ম ফিরে আপনার কাছেই আসবে আর আপনার জীবনকে শুভ করে তুলবে। কিন্তু যদি আপনি আলস্যের কারণে থেমে থাকেন এবং কিছুই না করেন, সময় নষ্ট করেন। মানুষ চিরকাল বড় মানুষ হয়ে উঠতে চায়, সবসময় সেই নিয়ে কল্পনা করে। কিন্তু প্রশ্ন হলো এটাই যে, মানুষ বড় কখন হতে পারে? যখন সে ধনী হয়ে ওঠে,
নাকি যখন তার কাছে সম্মান থাকে, নাকি যখন রূপবান হয় বা অধিক শক্তিশালী হয়। মানুষ বড় মানুষ তখনই হতে পারে যখন বিপদের সময় সে অন্য কোনো মানুষের পাশে এসে দাঁড়ায়। তাই সর্বপ্রথম এটা শিখুন। হয়তো এই জন্যই হনুমান শ্রীরামের কাছে এতটা বড়, আর হয়তো এই জন্যই বলরাম দাদা আমার কাছে এত বড়। যদি আপনিও জীবনে বড় হয়ে উঠতে চান, তাহলে কারোর সাথে তার দুঃখের সময়, তার সংকটের সময় তাকে সঙ্গ দিন আর পাশে এসে দাঁড়ান। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কি? বাড়ি, বাহন, সোনা, ধন। যদি আমি সত্যি বলি, তাহলে জীবনে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বস্তু কোনো বস্তুই নয়। যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে, তাহলে তা হলো অনুভূতি, করুণা, মিত্রতা, মাতৃত্ব, বাৎসল্য, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভালোবাসা। নিজেদের এই জীবনে যদি আপনি শুধুমাত্র বস্তুর খেলাতে মেতে থাকেন, তাহলে জীবনে আনন্দ কখনোই থাকবে না। নিজের এই জীবনকে অনুভূতির পীঠস্থান বানিয়ে তুলুন। এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। যখনই কোনো ঘূর্ণিঝড় আসে, কোনো প্রলয় আসে, তখন দেখবেন তা কত বৃহৎ প্রভাব ফেলে, কত বড় বিনাশ ঘটায়, বিধ্বংস সৃষ্টি করে। যখন বন্যা আসে, তখন কত গভীর প্রভাব ফেলে, কত সর্বনাশ ঘটায়, নদীর পারও ভেঙে বয়ে নিয়ে যায়। সেখানে কোনো গাছকে দেখুন, শান্তভাবে দাঁড়িয়ে থাকে চুপ করে, আর নিজের কাজ করে, ছায়া প্রদান করে, ফল প্রদান করে, কোনো শব্দ না করেই নীরবে কর্ম করে। যদি নদীর কথা বলি, নদী যখন বয়ে চলে, খেতে জল প্রদান করে, বনস্পতিদের প্রাণ প্রদান করে, আমাদের পানীয় জল দেয়, এত মহান কাজ করে কোনো শব্দ না করে, নীরবতার সাথে। এ হলো এক শিক্ষা যে এই সংসারে যারাই মহান কর্ম করেন, তারাই নীরব থেকে সেই কর্ম করতে থাকেন। কারণ ওনারা জানেন যে গুরুত্বপূর্ণ প্রচার নয়, বরং কর্ম। আর যারা রুদ্রের সাথে থাকেন, কোলাহল করেন, তারা শুধুমাত্র ধ্বংসই করেন। এবার আপনি মৌন থেকে শুধুমাত্র কর্ম করে মহান হতে চান, নাকি রুদ্রের সাথে থেকে বিধ্বংস ঘটাতে চান, সিদ্ধান্ত আপনারই। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। আপনি জীবনে কি হবেন, সেটা আপনার পরিশ্রম, আপনার নিরন্তর প্রয়াস আর আপনার নির্বাচিত দিশার উপর নির্ভর করে না। এটা নির্ভর করে আপনার সঙ্গতির উপরেও। এই সঙ্গতি যা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকৃতিও আমাদের এটাই শেখায় বিভিন্ন উদাহরণ দিয়ে। যদি আপনাকে একটা উদাহরণ দিই, কখনো বাতাসের প্রবাহ লক্ষ্য করবেন? এই বাতাসের প্রবাহ যখন কোনো পুষ্পকে স্পর্শ করে, সেও সুগন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এই বাতাসের প্রবাহ যখন কোনো নালীর উপর দিয়ে প্রবাহিত হয়, তখন সেও সুগন্ধহীন হয়ে যায়। এ সঙ্গতির প্রভাব যা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, আপনি জানতেও পারবেন না। এ হলো সঙ্গতির প্রভাব, যেখানে চানার সাথে গুড়ও মিশে যেতে পারে। এ হলো সঙ্গতিরই প্রভাব, যেখানে একটা সাধারণ পাথর স্বর্ণের সাথে মিশে গিয়ে একটা রত্নে পরিণত হতে পারে। তাই এই সঙ্গতির বিষয়ে বিশেষ খেয়াল রাখবেন। আপনি কার সাথে মিশছেন, কি বলছেন, কি শিখছেন, আপনার অস্তিত্বের উপর তাদের কি প্রভাব পড়ছে, সব লক্ষ্য করবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন রাধা রাধা।